রমজান মাসে ভোটের দিন বদলের জন্য নতুন করে সংশোধনীর যে আর্জি জমা পড়েছে তার শুনানি হবে আজই দুপুর তিনটার সময়। শুনানি হবে বিচারপতি এ কে পট্টনায়ক ও বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পান্ডে, আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন তিনি। কমিশন সূত্রে খবর, এর আগে রমজান মাসে দেশের যেসব জায়গায় ভোট গ্রহণ হয়েছে শুনানির সময় সেগুলি উদাহরণ হিসেবে তুলে ধরা হবে আদালতে। আমেরিকার প্রেসকটে ভয়াবহ দাবানলে মৃত্যু হল 19 জন দমকল কর্মীর। ইতিমধ্যে আগুনের গ্রাসে প্রায় 200টি বাড়ি সহ 34 বর্গ কিলোমিটার এলাকা ভস্মীভূত। প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকে ইয়ারনেলের আশেপাশের এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছিল দমকলের একটি বিশেষ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করলেও রাতের দিকে দলটি আগুনের চক্রব্যূহে পড়ে যায়। মৃত্যু হয় 19 জন সদস্যের। সোমবার তাঁদের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ সকাল থেকে মৃতদের শ্রদ্ধা জানাতে প্রেসকটে ভিড় করেন সাধারণ মানুষ। মাত্র 24 ঘন্টা আগেই তাঁদের বৈঠক ঘিরে জোরালো হয়েছিল তৃতীয় বিকল্পের জল্পনা। 24 ঘন্টা কাটতে না কাটতেই ছন্দপতন। রীতিমতো সাংবাদিক বৈঠক করে সমাজবাদী পার্টির তরফে জানিয়ে দেওয়া হল, রবিবার আলিমুদ্দিনে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যদের সঙ্গে দেখা করা সঞ্জয় ডালমিয়া তাঁদের দলের কেউ নন। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব আরও বলেন, তৃতীয় মোর্চা নিয়ে কথা মুলায়ম সিংহ যাদব নিজেই বলেন, তিনি কাউকে সিপিএমের অফিসে পাঠাননি। এদিকে সমাজবাদী পার্টির এই দাবির পরই অস্বস্তিতে সিপিএম, কারণ রবিবারের এই বৈঠকের পর গৌতম দেব নিজে সাংবাদিকদের বলেন, সঞ্জয় ডালমিয়ার সঙ্গে তাঁর তৃতীয় মোর্চা নিয়ে কথা হয়েছে। সরাসরি কিভাবে সঞ্জয় ডালমিয়া গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ। যদিও এ ব্যাপারে কিছু বলতে চাননি সিপিএম এর রাজ্য সম্পাদক বিমান বসু। এদিকে সিপিএম সূত্রে খবর, এর আগে দিল্লিতে জ্যোতি বসুর জন্মশতবর্ষের অনুষ্ঠান নিয়ে সমাজবাদী পার্টির তরফ থেকে সঞ্জয় ডালমিয়ায় তাঁদের সঙ্গে কথা বলেন, ফলে সেই সঞ্জয় ডালমিয়াই বুদ্ধদেব ভট্টাচার্যদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে কেউ আপত্তি করেননি। কিন্তু সপার এই দাবির পর বিষয়টি খতিয়ে দেখছে আলিমুদ্দিন। প্রয়োজনে কথা বলা হবে সমাজবাদী পার্টির নেতৃত্বের সঙ্গেও। কলকাতা ডার্বি ম্যাচ বাদ দিলে সব ম্যাচেই চোখে পড়েছে ফাঁকা গ্যালারি। পরিসংখ্যান বলছে গত বছর আইডিগে একটি ম্যাচে গিয়ে মাঠে খেলা দেখেছেন গড়ে মাত্র 3000 দর্শক। এই পথে চললে ভারতীয় ফুটবলের মৃত্যু অবধারিত মনে করছেন এআইএফএফ কর্তারা। বাঁচাতে পারে নতুন মডেলের আইপিএল ফুটবলই, আর আয়োজক সংস্থা বাধা বিপত্তি সত্ত্বেও সময় মতোই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে আশায় ভারতীয় ফুটবল ফেডারেশন। ফুটবল আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বিভিন্ন দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ইতিমধ্যেই সই করে ফেলেছেন নতুন লিগে খেলতে।